الله سبحانه وتعالى دهونا عدّم ها ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبيّن لهم أنهم أصحاب الجحيم سورة توبار ١٨٠ ترى نمبرها একশত তেরো নম্বর আয়াতে আল্লাহ তারা বলেছেন যে কোন নবীর জন্য উচিত নয় এবং যারা ইমান করেছেন তাদের জন্য উচিত নয় হ্যাঁ মসজিদদের জন্য ক্ষমা প্রার্থনা করা যদিও তারা হয় না কেন তাদের ওপরে জাহান্ন নির্ধারিত হয়ে যাওয়ার পরে হুম জাহান্নাম নির্ধারিত হয়ে যাওয়ার পরে হ্যাঁ তাদের জন্য ক্ষমা চাওয়াটা ক্ষমা চাওয়া উচিত নয় সুতরাং রসলামের পিতা মাতাও জাহান্নামি অবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসালাম রহমাত আবরকাত আল্লাহ আপনার খেদমতকে কবুল করুন আমিন অয়াকুম ওবার কাফিকুম এবং আপনাকে আল্লাহ দুনিয়া ও আখেরাতে উত্তম আমি আল্লাহ মামিনবারিকুম খাইর দোয়া করার জন্য শেখ বয়স্ক ব্যক্তিরা লার্নিং পেন দিয়ে কোরআন শুনলে কি সব পাবে হ্যাঁ অবশ্যই সব পাবে কোরআন শুনলে তো সব পাবে অবশ্যই হ্যাঁ লার্নিং ফোন পেন বলছেন কেন ফোন না কি বলতে চান ফোন নাকি এটা ক্লিয়ার যদি করতেন কাবির হোসেন ভাই হুম অর্থাৎ কোরান যদি শুনে তবুও সব পাবে কোরআন যদি শুনে তবুও সব পাবেন পড়লে যে সব পাবেন শুনলেও সে সব পাবেন আল্লাহর কাছে কমতি নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত শেখ আমার একটা প্রশ্ন তা হল আমার একটা ভিসা কেনার জন্য ভিসা কেনার জন্য টাকা দিয়েছে দ্বিতীয় ব্যক্তি সেই সৌদির কাছে টাকা দিয়েছে এখন সৌদি টাকাও দিচ্ছে না ভিসা দিচ্ছে না এখন মামা দ্বিতীয় ব্যক্তির কাছে টাকা ফেরত চাচ্ছে হ্যাঁ এবং আমার মামা কাছে চাচ্ছি এরপর এক হাজার রিয়াল এর মতো দ্বিতীয় ব্যক্তি মামাকে টাকা দিয়েছে মামা আমাদের দিয়েছে এখনও বাকি টাকা পা পাবো অথবা পরবর্তীতে পরবর্তীতে এক সময় মামা আমার একামা বানানোর জন্য আমাকে টাকা ধার দিয়েছে এখন সে সাড়ে তিন হাজার রিয়ালের মতো আমার কাছে পাবে এখন শেষ কথা মামার কাছে আমার টাকা পাব মামার কাছে আমরা টাকা পাব সেই টাকা কি তার ধারের টাকা দিয়ে কাটিয়ে দিতে পারবো নাকি কি না প্রশ্নটা বড় আর একটু বুঝতে হবে তা আমি ইনশাল্লাহ ফেসবুকে এর উত্তরটা দিয়ে দেবো ইনশাআল্লাহ